রে বল কি রে তোর ফোন তুলতে এত দেরি করলো তো কিছু ভালো লাগছে না বল কি বলবি কেন কি হচ্ছে তোর তুই শুনে কি করবি আরে একবার বলেই তো দেখ ধুর আমাদের না সবকিছু শেষ জানিস তো ও যে কাজেই যাচ্ছে না কেন শুধু লস আর লস দেখ আমার এক পরিচিত সাধু বাবা আছে তুই তার কাছে যা সব ঠিক হয়ে যাবে সত্যি সত্যি বলছিস তুই আরে বাবা হ্যাঁ আমি সত্যি বলছি একবার গিয়ে তো দেখ ঠিক আছে তুই তাহলে আমাকে ঠিকানাটা সেন্ড করে দে ঠিক আছে রাখ আমি ওনার ঠিকানাটা তোকে সেন্ড করে দিচ্ছি আর পারলে কালকেই যা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি কালকেই যাব তুই আমাকে ঠিকানাটা সেন্ড করে দে এখন রাখছি কিন্তু সেটা কবে আমার আর ভালো লাগছে না এইভাবে কি করবো বলো আমি তো চেষ্টা কোনো ত্রুটি যাচ্ছি না যে কাজে যাচ্ছি কোনোভাবেই সফলতা পাচ্ছি না শোনো না এক জায়গায় যাবে সেটা কোথায় এক সাধু বাবার কাছে না তুমি তো ভালো করেই জানো বলো আমি এসব কিছুতে বিশ্বাস করি না প্লিজ একবার চলো শুধু আমার জন্য প্লিজ বেশ কিন্তু একবারই যাব আর সেটা শুধুমাত্র কিন্তু তোমার জন্য যাব কি হয়েছে মা তোর বাবা আমার সংসারে না কোনো সুখ শান্তি নেই আমার স্বামী যে কাজেই যাচ্ছে না কেন শুধু লস আর লস সব বুঝতে পারছি মা পুরোপুরি শয়তান ভর করেছে কি বলছেন বাবা আমি সব সত্যিই বলছি তোরা সব নিজের চোখেই দেখে নে এখন কি হবে বাবা একটা উপায় আপনি বলে দিন স্ত্রীকে আমি একটু ভালো করে দিই বেশ ঠিক আছে আমি বাইরে যাচ্ছি শোনো বাবা যা বলে তুমি সেগুলো সব করো ঠিক আছে আমি বাইরে আছি চলো বাবা তুই সামনে এসে বস আঁচলটা খুলে দিই যতক্ষণ আমি বলবো চোখ বন্ধ করে থাক আমি তোর পরীক্ষা নিরীক্ষা করি অমাবস্যার দিন রাতে তোর নামই পুজো
তো নাভিতে হাত দিয়ে পুজো হবে। আর এই সমস্ত কথা তোর স্বামীকে কিছু বলতে পারবি না। অমাবস্যার দিন সকালে তুই চলে আসবি। এবার চোখটা খোল। ঠিক আছে বাবা, আমি তাহলে আসি। আগামী অমাবস্যার দিন শুদ্ধ হয়ে চলে আসবি। স্বামী যেন কিছু না জানে। ঠিক আছে বাবা, এক বস্তুটা তুই ধারণ করে নি। আমি মন্ত্র বলি সাত ঘাটের জল নিয়ে আসছি তোর। এই মন্ত্র করে জল তুই খেয়ে নি। আমি বাকি পুজো আয়োজনটা করে ফেলি। এখন আসি।